বিসমিল্লাহির রহমানির রহিম, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকে ক্লাস 10 নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দশম অধ্যায় অর্থাৎ দূরত্ব এবং উচ্চতা। এই ক্লাসটি বিশেষ করে দশম শ্রেণীর শিক্ষার্থীদের যারা আছো এখন এবং নবম শ্রেণীতে যারা আছো উভয়ের জন্য গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারটির নাম হচ্ছে দূরত্ব ও উচ্চতা। আমরা যদি হাঁটি এক জায়গায় যদি যাই তাহলে সেটাকে আমরা কী করি, দূরত্ব অতিক্রম করি। একটি গাড়ি যখন চলে তখনই কিন্তু সেটি একটি দূরত্ব অতিক্রম করে। একটি ঘোড়া যদি দৌড়ায় সেটাও কিন্তু একটা দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ সমতলে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যখন যাই সেটা কিন্তু আমরা দূরত্ব অতিক্রম করি। আবার আমরা যদি কোনো মসজিদ দেখি অথবা যদি কোনো টাওয়ার দেখি, নিচের থেকে উপরের দিকে যে অংশটা আছে সেটাকে আমরা বলি কি, উচ্চতা। তাহলে আমাদের এই অধ্যায়ে আলোচনা হচ্ছে দূরত্ব ও উচ্চতা। আজকে এই দশম অধ্যায়ের হলো প্রথম ক্লাস। এই প্রথম ক্লাসে আমরা ভূরেখা, ঊর্ধ্বরেখা, উলম্ব তল, উন্নতি কোণ, অবনতি কোণ এবং এই অধ্যায়ে কী কী সূত্র লাগবো সেই বিষয়গুলো সংক্ষেপে আলোচনা করব। পরবর্তী ক্লাসগুলোতে আমরা বইয়ের যে গাণিতিক সমস্যাগুলো আছে সমাধান করব, এরপরে আমরা সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করব। সেজন্য সবাইকে সাথে থাকার জন্য অনুরোধ রইল। প্রথমে আমরা চিন্তা করবো ভূরেখা। ভূরেখাটা কী? ভূরেখাটা হচ্ছে ভূতলে অবস্থিত একটা রেখা, যে কোনো রেখা ভূতলে অবস্থিত। এটা হলো আমরা ধরলাম একটা ভূরেখা। এটাকে কিন্তু অনেক সময় শয়ন রেখাও বলা হয়। কেন বলা বলা হয়? শয়ন রেখাও বলা হয়। এখন এই রেখার উপরে উপরের দিকে যদি আমি আরেকটা রেখা যদি আমি কল্পনা করি সেটার নাম হলো কি, ঊর্ধ্ব রেখা। তাহলে নিচের দিকে যে অংশটা আছে সেটা হলো কি, ভূরেখা। আর উপরের দিকে আমরা যদি কোনো রেখা কল্পনা করি এই ভূরেখার উপর থেকে অথবা এই সমতল থেকে সেটাকে বলবো আমরা কি, ঊর্ধ্ব রেখা। এখন এখানে যদি আমরা এগুলো এ বি সি দিয়ে যদি প্রকাশ করি, এ বি সি দিয়ে যদি আমরা প্রকাশ করি তাহলে এই বি সি যেটা আছে এটাকে আমরা বলতে পারবো কি, ভূরেখা। আর উপরের দিকে যেটা আছে সেটাকে আমরা বলবো ঊর্ধ্ব রেখা, ঊর্ধ্ব রেখা। এখন আমরা যদি এটাকে এরকম ভাবে কল্পনা করি, একটা ত্রিভুজ আকৃতি হলো, এটা একটা তল তৈরি হয়েছে, এখানে একটা তল তৈরি হয়েছে, এই তলটাকে আমরা বলবো উলম্ব তল। উপরের দিকে একটা অংশ যেহেতু আছে এটা ভূমির সাথে একটা নির্দিষ্ট তল তৈরি করেছে, এটাকে আমরা বলতে পারবো কি, উলম্ব তল। তাহলে এই পুরো চিত্রটাকে আমরা বলবো কি, উলম্ব তল। তাহলে আমি আবার রিপিট করতেছি, সেটা কি, আমরা এই ভূতলের উপরে যে রেখাটা কল্পনা করবো সেটা হলো ভূরেখা, এটার আরেকটা নাম হলো কি, শয়ন রেখা। আর এই ভূরেখা থেকে উপরের দিকে আমরা যদি একটা রেখা কল্পনা করি সেটা হলো ঊর্ধ্বরেখা। ঊর্ধ্ব তোমরা বোঝাই নিচের থেকে উপরের দিকে। আর এটা যদি এই ভূরেখা এবং ঊর্ধ্বরেখা যে তলটা তৈরি করবে সেটাকে আমরা বলবো উলম্ব তল, উলম্ব তল। এখন এই উলম্ব তলে আমরা উন্নতি কোণ কি এবং অবনতি কোণ কি, আমরা যখন গাণিতিক সমস্যাগুলো সমাধান করব তখন কিন্তু উন্নতি কোণ এবং অবনতি কোণে অনেকেরই কিন্তু সমস্যা হয়, কোনটা অবনতি কোণ এবং কোনটা অবনতি কোণ অনেকেই বুঝতে পারে না। তাহলে আমরা উন্নতি কোণ এবং অবনতি কোণ সম্পর্কে এখন আমরা সংক্ষেপে জানব। তারা এখানে একটা রেখা আছে, এটা হলো ভূরেখার উপরে আছে, এই ভূরেখার উপরে যে তল আছে উপরি তল থেকে যে কোনো বিন্দু যদি এখানে আমরা যোগ করি সেটার নাম হলো কি, উন্নতি কোণ। কী করলো, উন্নতি কোণ। তাহলে উপর থেকে আমরা একটা রেখা এরকম কল্পনা করলাম, এখানে যদি যোগ করি এইটাকে বলা হলো কি, উন্নতি কোণ। এখানে একটা কোণ দিলাম আমরা থিটা, ঠিক আছে। এটাকে আমরা ইচ্ছা করলে এ বি সি দিয়েও আমরা প্রকাশ করতে পারি। তাহলে আমরা কীভাবে বলবো, এই ভূরেখার উপরে যে তল আছে সেই তলের যে কোনো একটা বিন্দু যদি আমরা ভূরেখার সাথে সংযুক্ত করি তাহলে যে কোণটা তৈরি হবে সেই কোণটাকে আমরা বলবো উন্নতি কোণ, উন্নতি কোণ। আবার আমরা যদি এই ভূরেখার নিচের দিকে যে তল আছে সেই তল থেকে যদি আরেকটা রেখা যদি আমরা এখানে আঁকি অথবা রেখাংশ যদি আঁকি সেটা ভূরেখার সাথে যে কোণ তৈরি করবে এটাকে আমরা বলবো অবনতি কোণ। তাহলে উপরের দিকে থাকলে এটার নাম কি হবে, উন্নতি কোণ, উন্নতি কোণ। আর এটা কি হবে, অবনতি কোণ। তাহলে আমরা আরো সংক্ষেপে কিভাবে বলতে পারি, ভূরেখার উপরের যে কোণ থাকবে সেটা হবে উন্নতি কোণ, ভূরেখার নিচে যে কোণ থাকবে সেটাকে আমরা বলবো অবনতি কোণ, অবনতি কোণ। ওকে, এখন
এই উন্নতি গুণ এবং অবনতি গুণ সম্পর্কিত যে সমস্যাগুলো আমরা এই অধ্যায়ে সমাধান করব, সেই সমস্যাগুলো তোমাদের দশম অধ্যায়ে যত গাণিতিক সমস্যা আমরা সমাধান করব এবং যত চিত্র আঁকবো সবগুলোতে আমরা আঁকবো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অর্থাৎ এটা সবে হবে সমকোণী ত্রিভুজ, সবে হবে কি সমকোণী ত্রিভুজের মাধ্যমে, সমকোণী ত্রিভুজের মাধ্যমে। এখন এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি এটা তো সমকোণী, এটা আমরা সবাই জানি, আর সমকোণী ত্রিভুজের সমকোণের যে বিপরীত বাহু সেটাকে বলা হয় কি অতিভুজ, সেটাকে কি বলা হবে অতিভুজ, সমকোণের বিপরীত বাহুর নাম কি অতিভুজ। তাহলে অতিভুজ নিয়ে কিন্তু কোনো কনফিউশন নাই, অতিভুজ। কিন্তু সমস্যা যেটা হয় সেটা হচ্ছে তোমরা অনুশীলনী 9.2 সেখানে অনেকগুলো ত্রিকোণমিতি সমস্যা সমাধান করেছ, সেখানে দেখছি যে আমরা কোথায় ভূমি হবে এবং কোথায় লম্ব হবে, কোথায় ভূমি হবে এবং কোথায় লম্ব হবে এটা নিয়ে কিন্তু অনেকেরই কিন্তু কনফিউশন থাকে। আমি সেই বিষয়টা তোমাদেরকে একটু ক্লিয়ার করি, এরপর আমি সূত্র নিয়ে আলোচনা করবো এই অধ্যায়ে তোমার কী কী সূত্র লাগতে পারে। এখন দেখো আমরা যদি একটা ত্রিভুজ কল্পনা করি এ বি সি, এ বি সি একটা ত্রিভুজ যদি আমি কল্পনা করি, এখন এই ত্রিভুজে আমরা সাধারণভাবে মনে করি যে উপরের দিকে যেটা থাকবে সেটা হবে লম্ব আর নিচের দিকে যেটা থাকবে সেটা নাম হলো কি ভূমি, সেটা নাম কি ভূমি। এখন যদি আমার এখানে কোনটা থাকে থিটা কোনটা যদি এই জায়গায় থাকে তখন কিন্তু আমি এটাকে বলবো ভূমি আর এটাকে বলবো কিন্তু আমি লম্ব, এটাকে বলবো ভূমি এটাকে বলবো কি আমি লম্ব। কিন্তু আমার কোনটা যদি এই সি বিন্দুতে না থেকে যদি এ বিন্দুতে থাকে কোনটা তাহলে আমি কিন্তু এটাকে বলবো ভূমি আর এটাকে বলবো তখন লম্ব, এটাকে বলবো আমি লম্ব। তাহলে আমরা এই কথা থেকে কি বুঝতে পারি, আমরা এই কথা থেকে বুঝতে পারি যে কোন যেখানে থাকবে আমরা ভূমিটা সেখানে ধরব, কোন যেখানে থাকবে সেখানে আমরা কি ধরবো ভূমিটা ধরব। তাহলে এ বিন্দুতে কোন থাকলে এ বি হবে ভূমি, সি বিন্দুতে কোন থাকলে সি বি হবে বা অথবা বি সি হবে ভূমি। আর ভূমি এবং অতিভুজ বাদে আর যে অংশটা থাকবে আর যে বাহুটা থাকবে সেটাকে আমরা বলবো কি লম্ব, ক্লিয়ার। তাহলে আমি কী কী বললাম যে বিন্দুতে কোন থাকবে কোণের সাথে ওই কোণ, কোণের সাথে যে বাহুটা থাকবে অতিভুজের সাথে সেটার নাম হবে কি ভূমি, আর ভূমি এবং অতিভুজ বাদে যে বাহুটা থাকবে সেটার নাম হবে কি লম্ব। তাহলে এ বিন্দুতে যদি থিটা কোণ থাকে তাহলে এটা ভূমি এটা অতিভুজ, আর যদি এই বিন্দুতে কোণ থাকে তাহলে এটা হবে ভূমি আর অতিভুজ তো ফিক্সড, আর অতিভুজ এবং ভূমি বাদে যে বাহুটা থাকবে সেটার নাম হবে লম্ব। এখন আমরা দেখব এই অনুসরণে দশম অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো সমাধান করার জন্য আমাদের কী কী লাগবে। প্রথমে যে বিষয়টা তোমাদের লাগবে সেটা হচ্ছে তোমরা 9.2 গাণিতিক সমস্যাগুলো সমাধান করার জন্য একটা চার্ট তোমরা শিখেছিলে, সেই চার্টের ভিতরে কিন্তু ছিল যে 0° মান কত, 30° মান কত, 45° মান কত, 60° মান কত, 90° মান কত, 6টা অনুপাতের সাইন কস টেন কট স্যাক কসেক এগুলোর। তোমাদের কিন্তু ওই চার্টটা দশম অধ্যায়ে কিন্তু আরও আরেকবার লাগবে, এর একটা বিষয়। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে তোমাদের এখানে মাত্র 3টা অথবা 4টা সূত্র শিখলে এখানে হয়ে যাবে। এই সূত্রগুলোর মধ্যে প্রথমে তোমরা 2-1টা গাণিতিক সমস্যা পাবে, 2-1টা গাণিতিক সমস্যা পাবে তোমরা যেখানে এই পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা যে সূত্রটা পেয়েছিলাম, পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা যে সূত্রটা পেয়েছিলাম সেই সূত্রটা লাগবে। যেমন অতিভুজ স্কোয়ার, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ঠিক আছে, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আর আমরা যদি ইংরেজিতে বলি, তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তাদের জন্য যদি বলি তাহলে এটা হবে হাইপোটেনাস স্কোয়ার ইকুয়াল টু ভার্টিক্যাল স্কোয়ার প্লাস বেস স্কোয়ার। তাহলে এটা বলবো আমরা হাইপোটেনাস স্কোয়ার ইকুয়াল টু ভার্টিক্যাল স্কোয়ার প্লাস বেস স্কোয়ার। তাহলে এই সূত্রটা তোমাদের বেশি লাগবে না, 2-1 জায়গায় লাগতে পারে।
কিন্তু আর যেগুলো লাগবে সেগুলো তো তোমরা জানো, এগুলো সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, আর টেন থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, এবং টেন থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এই তিনটা তোমরা যদি শিখো বাকি তিনটে কিন্তু অটোমেটিক হয়ে যাবে, কারণ আমরা জানি সাইন কে উল্টে দিলেই কোসেক পাওয়া যাবে, কস কে উল্টে দিলেই আমাদের সেক পাওয়া যাবে, আর টেন কে উল্টে দিলে কি পাওয়া যাবে, ভূমি পাওয়া যাবে। তাহলে দেখো আজকে এই অধ্যায়ে তোমাদের যে বিষয়গুলো গাণিতিক সমস্যার সমাধান করার পূর্বে লাগবে সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে কথা বললাম। আগামী ক্লাস থেকে আমরা গাণিতিক সমস্যা শুরু করবো, প্রথমে বইয়ের গাণিতিক সমস্যা, এর পরবর্তীতে আমরা সৃজনশীল গাণিতিক সমস্যা এবং বোর্ড প্রশ্নগুলো সমাধান করবো ইনশাআল্লাহ। তাহলে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।